পাথারকান্দি থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশী দুর্বৃত্তের হানা। গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় দুই যুবকের উপর হামলা। দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে যুবকদ্বয়ের মোবাইল। ঘটনাটি সংঘটিত হয়েছে চাম্পাবাড়ি চা বাগানে। ঘটনাস্থলে উপস্থিত পাথারকান্দি পুলিশ। ফের বাংলাদেশী গরু চুরদের আনাগোনা শুরু হয়ে গেছে পাথারকান্দি বিধানসভার ভারত বাংলা সীমান্তের বিভিন্ন চা বাগান এলাকায়। অভিযোগ মতে গতকাল গভীর রাতে পাথারকান্দি থানাধীন চাম্পাবাড়ি চা বাগানে একদল বাংলাদেশি চোর বাগানে প্রবেশ করে। স্থানীয় বাগান শ্রমিকদের গৃহপালিত গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় কাকপুরে স্থানীয় বাগানের বাসিন্দা সন্তোষ সাঁওতাল এবং বাবুল সাঁওতালরা বের হয়ে গরু নিয়ে যাচ্ছেন একদল অপরিচিত লোক দেখে তাদের সন্দেহ হলে তারা তাদেরকে পরিচয় জিজ্ঞাসা করলে সদুত্তর দিতে পারেনি কেউ। চুরের দল এই দুই যুবকের উপর হামলা চালিয়ে গরুগুলি ছেড়ে পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়। যাবার সময় স্থানীয় যুবকদের মোবাইল নিয়ে যায় বলে জানা গেছে। পরে বিষয়টি বাগানের জনগণের মধ্যে জানাজানি হলে বেরিয়ে আসে। চুরের তল্লাশিতে নেমে পড়েন কিন্তু তাদের কোনো হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে বিষয়টি পাথারকান্দি পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাথারকান্দি হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে স্থানীয়রা তাদের প্রতিক্রিয়ায় তাদের অভিমত ব্যক্ত করেছেন। ওই যে আমরা তিন গো গরু লোকল তো আমি দেখে লাগিনি যে কা কোন চিজ কাহা আপনা খুঁজে কে গরু লে গায় দেব তো ফার্স্ট কোনো আদমি না লোকল রে আচ্ছা आदमी ना लोकल बाद हम देखनी जाए थोड़ा सा मैंने वेट करके देखनी जाए कौन आदमी आए लगी तो तीन चार को आदमी देखनी जाए फर्स्ट पहला चार एक आदमी देखनी जाए आई ना सो और बाद वो जो हमने के शंकर भगवान के यो किनारे ना का ना ना ओ अच्छा अच्छा ये जस्ट किनारे पोखरा डूबा ना इधर तो वो जैसे बाद उनके चल जाते रहना सर बाद हमने के देख के उनके शायद कहा देने कहा सोचना सर हमने कुछ सिक्योरिटी कर दिया है तो कुछ उनके अटैक कर देना कहा ना सोच ना जाना तुम्हें हमने कहा सोचना सर आईना सामने लगे आके तो हम मतलब अपना ना रहने दे चोर हो तो बोलिए अच्छा आके पूछना सर ये कहाँ कहाँ कर कहाँ कर तो हम क्या अब रास्ता हमने के रास्ता हम कहाँ कहाँ कर बोलते हमने को प्रबल हमने इसे गुरु तो जा दी जा आईना सर तो हमको पहला बोलना सर ये हमने गुरु चोर चोर लेके आए नहीं जा चोरी ना बोलना सर बोल हमने गुरु लेके आए नहीं जा हमने को पार करेगा थोड़ा मतलब बांग्लादेश पार करेगा आके उनके किनारे आके बोलो तो हां पूरा सामने पूरा तरफ से आ गए ना सर आके बोलो तो हम गुरु लेके आने जा थोड़ा ऊपर जाए चोर हम से बोल के ना बोलना सर मतलब हम तो ना मननी कैसे मान ले हम गांव के गुरु लेके चोरी करके ले जाते कैसे मान ले ना मननी तब हम पहला के हम पहला मरना सही जा एक बंदा मरना सर ओकर बाद मोबाइल टू लेना समय मोबाइल लेना सर मोबाइल लगे ना सर कितना रुपए का मोबाइल रे 13000 के मोबाइल टू लेके ना सर ओकर मोबाइल टू लेने के बाद तो दाव से मारत रहना सर दो तीन बेरी मारना सर दो बेरी जा को कटा ले जा बिल कटा ले ओकर बाद अटकै नहीं अटकैला के बाद हम कहे जा और दो तीन बंदा मन समाध में ओकर बाद त मतलब हो समर ना रहे अपना समय कम से कम 10 मिनट हम ना जाने और तोहर भाई के हां ओके ओके तीन गोड़े मिल के मारना सर अच्छा अच्छा उतना समय हमको होश ना रहे ओकर होश जब हमके मार के गिरा देना से ओकर बाद ओके मार कर ना देखनी ओके मतलब का देख मार देना से लेकिन दाव लाठी सब ले ले रहे अच्छा अच्छा ओकर बाद तो लोग के गिरा के माने उन्हें बाद भाग गेनो से गुरु छोड़ के ना गुरु छोड़ के भाग गेनो বিষয় হচ্ছে যে আজকে যে চাম্পাবাড়ি চা বাগানের দুইটি স্থানীয় ছেলের উপর যে একটি চুরের দল প্রাণঘাতী হামলা চালিয়েছে এবং গুরুতরভাবে আহত হয়েছেন আমাদের স্থানীয় দুই যুবক ভাই, আমি সেই বিষয়ের উপর আমি আমার নিজের তীব্র নিন্দা আমি জানাচ্ছি যে প্রশাসনের উদ্দেশ্য করে। কারণ বিগত কয়েক বছর ধরে ক্রমশ চুরির ঘটনাগুলি ঘটছে এবং অনেকবার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কয়েকজন মানুষকে ধরাও হয়েছে এবং জানা সত্ত্বেও এটার উপর এমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না যে এই ঘটনাগুলি চিরতরের জন্য যেমনি বন্ধ করা যাবে বলে। সুতরাং বিষয় হয়েছে আমি আজকে জেলা অধিপতির সাথে আমি ফোন যোগে আমি আলাপ করেছি এবং ওনাকে এই বিষয়টি আমি অবগত করিয়েছি এবং উনি বলেছেন আমাকে যে এটার উপর উনি বিহিত ব্যবস্থা নেবেন। বিষয় হচ্ছে আমাদের এখানে একটি বিএসএফ ক্যাম্প ছিল যা বিগত কয়েক বছর আগে বর্ডার এলাকাতে এখান থেকে শিফট হয়েছে এবং সেটা হওয়ার পর থেকে চুরির ঘটনাগুলো এমন একটি পরিবার বাকি নেই যে যে গরু চুরি হয়নি বলে। সুতরাং দরকার এটার উপর যে প্রশাসন বিএসএফ
এবং পুলিশ প্রশাসন যৌথভাবে মিলে এই যে ঘটনাগুলো হচ্ছে এটা বন্ধ করার জন্য বিহিত ব্যবস্থা একটি আউটপোস্ট হোক বা বিএসএফের যে সেই যে পুরাতন ক্যাম্পটি সেই জায়গায় বিএসএফের একটি প্লাটুন সেখানে দেওয়া হোক, যাহাতে আমাদের স্থানীয় যে চা বাগানগুলোর যেন নিরাপত্তা, প্রত্যেক মানুষের নিরাপত্তা যেগুলো সুনির্দিষ্ট হবে বলে সেটা আমি সরকারের নিকট এবং আমাদের প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। যদি এটার উপর বিহিত ব্যবস্থা না নেওয়া হয়, আমরা সমগ্র চা বাগানবাসী মিলে আমরা তীব্র আমাদের আন্দোলন চালিয়ে যাব। আজ সকালে বাংলাদেশের দূরের একটি দল আমাদের পার্শ্ববর্তী গ্রাম বেদলি থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল সকাল ভোর 5টার সময়। সে সময় আমাদের স্থানীয় দুই যুবক ওরা মর্নিং ওয়াক করতেছিল এবং ওদেরকে দেখে চুরের দল ওদের উপর প্রাণঘাতী হামলা চালায় এবং দুজনকে গুরুতরভাবে আহত করে ওরা ওদের মোবাইল সেট কেড়ে নিয়ে বাংলাদেশ সীমা পার অতিক্রম করে বাংলাদেশে চলে যায়। গরু তিনটিকে এখানে ফেলে রেখে আমরা এটার তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনের কাছে, আমরা সরকারের কাছে অনুরোধ করছি যাতে এই বিএসএফ ক্যাম্প আধা কিলোমিটারের ভিতরে যে বিএসএফ ক্যাম্প আছে, ওর আন্তর্জাতিক যে সীমানা আছে সেই সীমানার তার বেড়া থাকা সত্ত্বেও কীভাবে চুরের দল আমাদের ভারতে প্রবেশ করছে সেটার উপযুক্ত তদন্ত হোক এবং তদন্তক্রমে দোষী যে বিএসএফ যারা আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যেভাবে যে যেরকম এরকম আমাদের গরু অথবা অন্য কোনো জিনিস যাতে চুরি না হয় তার জন্য আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে অনুরোধ করছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।